শুধু পুরুষদের যৌন চাহিদা কম নয়, নারীদেরও অনেক ধরনের যৌন চাহিদা একেবারে কম। এরকমও নারী রয়েছে যারা তাদের স্বামীকে সন্তুষ্ট করতে চায় না, মিলন করতে চায় না, তাদের স্বামীকে তৃপ্তি সহকারে মিলন করার আগেই তারা চিল্লা চিল্লি কান্নাকাটি করে ফেলে। তাদের জনশক্তি বাড়ানোর জন্য আমি আজকে কিছু টিপস দেব, সেই টিপস যাদের স্ত্রী বা প্রেমিকা মেলামেশা করতে চায় না এবং তাদের আপনি ভাবতেছেন যে তাদের যৌন চাহিদাটা খুব কম। যদি আপনি আমার দেওয়া যে স্টেপটা ফলোটা করতে পারবেন, তাহলে আপনি আপনার স্ত্রী বা আপনার প্রেমিকাকে এক ডোজ খাওয়াতে পারেন, তাহলে দেখতে পারবেন যে আগের তুলনায় অনেকাংশে যৌন শক্তি বৃদ্ধি পাবে। এবং আপনি যদি আপনার বয়সে আপনার স্ত্রী অনেকাংশে ছোটো হয়ে থাকে, তাহলে অবশ্যই তার যৌনশক্তিটি একটু কম থাকবে এবং আপনার বেশি থাকবে, যার কারণে আপনাকে তৃপ্তি করতে পারবে না। তার কারণে অনেকে ওষুধ ব্যবহার করে থাকে মেয়ের যৌনশক্তি বৃদ্ধি করার জন্য। কিন্তু আপনাকে বলছি, আপনারা জাস্ট আমি যে গাছন্ত ওষুধটা দেখিয়ে দিব, এটার মাধ্যমে আপনি আপনার স্ত্রী বা প্রেমিকার যৌনশক্তি বৃদ্ধি করতে পারবেন। তার আগে বলে নিব, আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল বাটনটি চাপিয়ে দিন। তাহলে স্বাস্থ্য সমস্ত সকল ধরনের গাছগাছালি ভিডিও সবার আগে দেখতে পারবেন আপনি। অনেক মেয়েরা আছে যে তারা কলেজ বা ভার্সিটিতে যাওয়ার পর, হোস্টেলে বা যাওয়ার পর তারা হস্ত মৈথুন করে তাদের যৌনশক্তিকে দাবিয়ে ফেলে এবং বসে এনে ফেলে। যেমন পুরুষ তার যৌনশক্তিকে হাত দিয়ে কন্ট্রোল করে তার যৌনশক্তি এবং যৌন ইচ্ছাকে একেবারে মেরে ফেলেছেন, এমনও নারী রয়েছে যে তারাও হাত দিয়ে তাদের যৌনশক্তিকে একেবারে মেরে ফেলেছেন। তো তাদেরকে বলবো, আপনারা আমার দেওয়া এই ভেষজ ওষুধটি বানিয়ে একবার মহিলা বা মেয়েকে খাওয়াই দিন, তাহলে দেখতে পারবেন তার যৌনশক্তি যদি কম থাকে এবং কোনো নারী বা কোনো পুরুষকে যদি তৃপ্তি সহকারে না দিতে পারে, তাহলে অবশ্যই এই নিয়মটি ফলো করবেন। আপনারা যে স্ক্রিনে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছেরই মূলত কাজ আপনাকে জঙ্গলমূলা গাছটি সংগ্রহ করতে হবে। জঙ্গলমূলা গাছটি ভালোভাবে আপনি দেখে নিন এবং পাতাটা দেখে নিন যে আসলে জঙ্গলমূলা গাছটি কেমন হয়। গাছটি আপনি রাস্তাঘাটের সাইডে বা কোনো এক বন জঙ্গলে এই গাছটি পেয়ে থাকবেন। এই গাছটি কোথাও পেলে আপনি আপনার স্ত্রী বা প্রেমিকার যদি এমন কোনো রোগ থেকে থাকে যে জনশক্তি কম, তাহলে অবশ্যই যে শিকড়টি আছে সেই শিকড়টি সংগ্রহ করে নেবেন। শিকড়টি সংগ্রহ করে নেওয়ার পর আপনাকে আমি বলে দিচ্ছি যে শিকড়টি থেকে যে শিকড়টির যে টুকরাটা আছে, এই টুকরাটা কমপক্ষে আপনার 21টি টুকরা করবেন। 21টি টুকরা অবশ্যই হবে, একেবারে ছোটো ছোটো টুকরা করে নেবেন। ছোটো ছোটো টুকরা করে নেওয়ার পর আপনাকে খাঁটি মধু সংগ্রহ করতে হবে। খাঁটি মধু সংগ্রহ করার পর 21টি টুকরা ভালো করে ধুয়ে খাঁটি মধুর মধ্যে আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনার স্ত্রীকে আপনি জাস্ট প্রতিদিন একটা করে রাতে ঘুমানোর পর বা ঘুমানোর 10 মিনিট আগে আপনি আপনার এই শিকড়ের একটি করে টুকরা চিবিয়ে খেয়ে নিতে বলবেন। জাস্ট 21 দিন খাওয়ার পর আপনি আপনার স্ত্রীর যে যৌন শক্তিটা এই আগের গুণের তুলনায় অনেকাংশে বেড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।